শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু ডাঙরিয়ায় আজি এটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে। আর এই ভিডিওট শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় কি ঘোষণা করেছে সেইখিনি কথা পুনপুটাক শুনাম। মূলত 39,000 শিক্ষকর একটা ভাল খবর আহিছে আর নিয়মীয়াকরণের সম্পর্কে বিশেষ ঘোষণা করেছে। আপনাদের জানে যে হাইস্কুল পর্যায়ত অতিরিক্ত শিক্ষক প্রায় 4,500 জন আছে আর স্টেট পুলের অধীনত প্রায় 9,500 জন আছে আর সর্বশিক্ষার অধীনত প্রায় 25,000 শিক্ষক আছে। আর এই সকলখিনি গোটালে প্রায় 39,000 হয় আর এই 39,000 শিক্ষকর পদ নিয়মীয়াকরণ করিবর কারণে শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে যা 15 আগস্ট মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা ঘোষণা করেছিল আর সেই ঘোষণার পাছতেই শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় এই মাহতে অর্থাৎ নভেম্বর মাহতে গোটে কথাখিনি সম্পূর্ণ করা হব বলে তেখেতে পনপটিয়াকৈ কৈছে। আর তেখেতে কি কৈছে মূলত আপনাদের শুনি লকসুন বাৰু। যা 15 আগস্ট দিনাখন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীক উদ্দেশ্যে দিয়া ভাষণ কৈছিল যে আমার সমগ্র শিক্ষার অধীনত আর স্টেট পুল যখন ঠিকাভিত্তিক শিক্ষক আছে তেওঁলোকৰ চাকরি সম্পূর্ণ নিয়মীয়া করা হব, কারণ তেওঁলোক প্রায় নিয়মীয়াকরণ ইতিমধ্যে করা হয়েছে। কারণ তেখেত সকলে গভর্নমেন্ট আরোপী মতে দরমহা লাভ করে আর যিয়ে আছে তেওঁলোকে সমহারত কেন্দ্রীয় কর্মচারী রাজ্যের বাকি নিয়মীয়া কর্মচারী সমহারত তেওঁলোকে ডিএ সমূহ পাই আছে। যিটো তেওঁলোকে পোৱা নাই সেইটো হল এটা ফেমিলি পেনশন বা রিটায়ারমেন্ট, তেওঁলোকৰ পেনশনটো তেওঁলোকে নাপায়। কোনো লোক যদি চাকরি করে থাকা সময়খিনিতে কিবা কারণত তেওঁলোকৰ মৃত্যু হয় তেতিয়া তেওঁলোকৰ কারণে এটা এককালীন সাহায্যৰ ব্যবস্থা আছে, কিন্তু বাকি নিয়মীয়া শিক্ষকৰ ক্ষেত্ৰত ফেমিলি পেনশনৰ ব্যবস্থা আছে। গতি লাস্ট মাইল রেগুলারাইজেশন, লাস্ট মাইল যেটা গ্যাপ আছে সেই গ্যাপটা নাইকিয়া করাটা মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছে আর পরশি এই বিষয়টা লৈ বিত্ত বিভাগের আমার বিস্তারিত আলোচনা হয় আর আলোচনার পাছত খুব সোনকালে আমি এই ক্ষেত্রত আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিম। এটা কথা হব পাৰে, নিয়মীয়াকরণ হলে যিদিনাখনের পর নিয়মীয়াকরণ হব সেই দিনাখনের পরে তেখেতর সার্ভিসটো কাউন্ট হব। পূর্বে কন্ট্রেকচুয়াল পিরিয়ডটোর যিখিনি আছিল ইনক্রিমেন্ট পাইছিল সেই ইনক্রিমেন্ট খিনির কন্টিনিউশন তেওঁলোক নহব, এটা একটা সম্পূর্ণ নতুন নিযুক্তি ধরনের হব। এতেকে বহুতর হয়তো দরমহার পরিমাণটো কমি যাব, তেওঁলোকে এতিয়া যিমান উইথ ইনক্রিমেন্ট যিটো দরমহা পাই আছে সেই দরমহাটো তেওঁলোকে নাপাব, কারণ তেওঁলোকে এটা নতুন চাকরি আরম্ভ করার নিচিনাকে করব লাগিব। কিন্তু নতুন চাকরি হলেও তাত তেওঁলোকে পেনশন বেনিফিটটো পাব, অর্থাৎ এফালেদি তেওঁলোকৰ দরমহাৰ পৰিমাণটো কমি গলেও কিন্তু পেনশন বেনিফিট অর্থাৎ এটা এক ধরনের ফিনেন্সিয়াল সিকিউরিটি এটা তেওঁলোকৰ ইয়াত এড হব। গতি এনেকুৱা সম্ভাৱনা আছে, আমি হয়তো অপশন দিম যিসকল শিক্ষকে সম্পূর্ণ নিয়মীয়া হৈ যাব বিচাৰে তেওঁলোকে সম্পূর্ণ নিয়মীয়া হৈ যাব, কোনো শিক্ষকে দরমহাটো যাতে কমি না যাওক এই কথাটো ভাবি পেলে তেওঁ যদি সিদ্ধান্ত লয় যে মই ঠিকাভিত্তিক হয়েই থাকিম কারণ ইয়াত মোৰ দরমহাৰ পৰিমাণটো বেছি হব, তেতিয়াহলে তেওঁ হয়তো ঠিকাভিত্তিক হয়েই থাকিব পাৰিব। আমি খুব এই মাহটোৰ ভিতৰতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কৰিম। এতিয়া যিমান হয় সকলো এমপিএসএই হব, এতিয়া নতুন যিমান চাকরি 2005 চনৰ পাছৰ তেওঁলোকৰ আজিৰ তাৰিখলৈকে বৰ্তি থকা যি ৰুল আছে সেইটো এমপিএসএ হ'ব। আমাৰ সমগ্র শিক্ষাৰ অধীনত 25,500 গৰাকী ঠিকাভিত্তিক শিক্ষক আছে আৰু ষ্টেট পুলৰ অধীনত 9,500 আমাৰ শিক্ষক আছে। গতি এই শিক্ষকখিনিৰ ক্ষেত্ৰত আমি সিদ্ধান্ত খুব সোনকালে লম, তেওঁলোকো আওতালে আহিব। সেকেণ্ডেৰীত আমাৰ এডিশ্যনেল কন্ট্ৰেকচুৱেল টিচাৰ বুলি আছে, এডিশ্যনেল কন্ট্ৰেকচুৱেল টিচাৰসকলো আমি আমাৰ এই বিবেচনাৰ ভিতৰলৈ আনিছোঁ। এইটো বিত্তীয় বৰ্ষৰ ভিতৰতে সম্পূৰ্ণ কৰিব, নিজে চিলেক্ট কৰি ল'ব লাগিব, কাৰণ তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ যিখিনি চাকৰি 10 বছৰ হৈ গ'ল 12 বছৰ হৈ গ'ল, তো যেহেতু আরোপী মতে তেওঁলোকে দরমহা পায় বাকি সকলোখিনি পায়, গতিকে তেওঁলোকৰ ইনক্রিমেন্টবিলাক হৈ আহিছে, ইনক্রিমেন্টবিলাক পাই পাই তেওঁলোকৰ দরমহাটো বেছি হৈছে। কিন্তু এতিয়া রেগুলারাইজেশন হলে তেওঁলোকে এক প্রকার এটা নতুন চাকরি জীবন আরম্ভ করার নিচিনাকে করব লাগিব, দরমহার পরিমাণটো আকৌ স্টার্টিংৰ পৰা যিটো হয় সেইটো আৰম্ভ হব তেওঁলোকৰ।
কিন্তু এবাৰ ইয়াৰ লগত পেনশ্যনটো এড হৈ যাব। আমিতো এক লাখটো পাৰ কৰি গুচিয়ে যাম, আমি এক লাখ পাৰ কৰি আপুনি কাউণ্ট কৰক নকৰক, আমি ইতিমধ্যে 78,000 আমি ক্ৰছ কৰি গ'লোঁ, গতিকে অনায়াসে আমি এক লাখটো এই বছৰে আমি ক্ৰছ কৰিম, এইখিনি ঠিকাভিত্তিকখিনিক বাদ দিও আমি ক্ৰছ কৰিম। শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই কথাখিনিৰ পৰা এটা কথা স্পষ্ট হৈ পৰিলে যে যিসকল ঠিকাভিত্তিক শিক্ষক পুৰণা হ'ল, মানে বহু বছৰ 10 বছৰৰ ওপৰত চাকৰি কৰিলে, বিশেষকৈ 2012 চনত যিসকলে এপইণ্টমেণ্ট পাইছিলে সেইসকলৰ 10 বছৰ হৈ গৈছে, গতিকে সেইসকলৰ ক্ষেত্ৰত যথেষ্ট দৰমহাৰ পৰিমাণ কমি যাব আৰু তেওঁলোকে নতুন নিয়মীয়াকৰণত সোমায় নে নসোমায় তেওঁলোকৰ নিজৰ সিদ্ধান্ত হ'ব। আৰু যিহেতু বহুতে এইটো দাবীয়েই কৰি আছিলে যাতে তেওঁলোকৰ আগৰ যিটো স্কিল সেইটো ৰক্ষা কৰি নতুনকৈ নিয়মীয়াকৰণৰ পদ্ধতিত সোমোৱা হয়, কিন্তু শিক্ষা বিভাগে সেইটো কৰা নাই। এইটো এটা নতুনকৈ এপইণ্টমেণ্ট পোৱাৰ দৰেই হ'ব, শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াই স্পষ্টকৈ কৈছে। এতিয়া কথা হ'ল যে এই নতুনকৈ লোৱাটো লাভ হ'ব নে লোকচান হ'ব, এইটো এটা ডাঙৰ দুধৰমুধৰ এটা অৱস্থা হ'ব। আৰু যিসকল ঠিকাভিত্তিক শিক্ষকে শেহতীয়াকৈ চাকৰি পালে, বিশেষকৈ ষ্টেট পুলত যিসকল আছে সেইসকলে অন্তত নিয়মীয়াকৰণত সোমোৱাটো বেছি ভাল হ'ব। মই প্ৰথম পৰ্যায়ত সেইটো কথা কওঁ যে ষ্টেট পুলৰ প্ৰায় 9,500 লোক এতিয়াও আছে। ষ্টেট পুলটো যিহেতু ৰাজ্যিক আঁচনি, তেওঁলোকৰ দৰমহা কমক নে বাঢ়ক সেইটোতকৈও মূল কথাটো হ'ল যে ষ্টেট পুল আঁচনিত থকাতকৈ নিয়মীয়াকৰণত সোমোৱাটো বেছি লাভদায়ক হ'ব, কাৰণ চাকৰিৰ নিৰাপত্তাৰ লগতে পৰিয়ালৰ নিৰাপত্তাটো থাকিব। কাৰণ কৰ্মৰত অৱস্থাত মৃত্যু হ'লে পৰিয়ালটোৰ যাতে সমস্যাৰ সৃষ্টি নহয় তাৰ কাৰণে এই নিয়মীয়াকৰণৰ কথাটোৱে এটা ভৱিষ্যত সুৰক্ষাৰ ব্যৱস্থা কৰিব। আৰু হাইস্কুলৰ ক্ষেত্ৰত অতিৰিক্ত শিক্ষকৰ যি 4,500 লোক আছে বুলি কৈছে, যিসকলৰ ৰিটায়াৰমেণ্টৰ ওচৰ পালেহি, অৱশ্যে সেইসকলৰ ক্ষেত্ৰত বেছি লাভদায়ক নহ'ব, তেওঁলোকে স্কেলতটো পায়ে আছে, তথাপি কিন্তু যিহেতু হাইস্কুলৰ কথাখিনি অতিৰিক্ত শিক্ষকৰ বিষয়টো প্ৰায় নিয়মীয়াকৰণত সোমোৱাটো ভালেই হ'ব। আৰু 2012 চনত যিসকলে কিন্তু এপইণ্টমেণ্ট পাইছিলে, বা 12 চন 13 চন 14 চন, এই সময়ত পোৱাসকলৰ কাৰণে কিন্তু দৰমহাৰ পৰিমাণটো যথেষ্ট পাৰ্থক্য আহিব। সেই ক্ষেত্ৰত তেওঁলোকে কি সিদ্ধান্ত কৰে প্ৰত্যেকৰে নিজৰ কথা, কিন্তু ইয়াতে পে' প্ৰটেকশ্যনৰ কোনো ব্যৱস্থা কৰা নাই, নতুন নিযুক্তিৰ দৰে হৈছে, গতিকে গোটেই সিদ্ধান্তটো আচলতে আমাৰ শিক্ষকসকলক নিজাকৈ ভাবিবলৈ বা নিজে এটা অপশ্যন ল'বলৈ সুবিধা দিছে যে তেওঁ ঠিকাভিত্তিক হৈ থাকিব বিচাৰে নে নিয়মীয়াকৰণ পদ্ধতিত সোমাব বিচাৰে। গতিকে এইটো এটা বহুতৰ কাৰণে এটা ডাঙৰ চিন্তা আহিছে। তথাপি শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে সেইখিনি বহুতৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ, কাৰণ এই নিয়মীয়াকৰণৰ কথাটোৰ লগত নতুনকৈ যি এডভাৰটাইজ চলাবলগীয়া সেইখিনিও জড়িত হৈ আছে। নৱেম্বৰতে গোটেই প্ৰক্ৰিয়াখিনি সম্পূৰ্ণ হ'লে তেতিয়া নতুন যি এডভাৰটাইজ চলাব তেতিয়া সেইসকলে আৰু নতুনকৈ এপ্লাই নকৰিব, মানে আগৰ কণ্ট্ৰেক্সুৱেলসকলে, গতিকে সেইটো এটা বহুতৰ কাৰণে ভাল খবৰ হ'ব। বিশেষকৈ নতুনকৈ যি চাকৰি ল'বলৈ বিচাৰি আছে, মানে নতুন এডভাৰটাইজ চলাব, আৰু ঠিকাভিত্তিক শিক্ষকৰো বহুতৰ কাৰণে এইটো এটা খুব ভাল খবৰ। বা যেই নহওক, এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ আমি বা বাতৰিবিলাক আমাৰ চেনেলত নিয়মীয়াকৈ দি থাকোঁ, চাই থাকিব ইউটিউবত কুমাৰ বসন্ত অসম। ধন্যবাদ।